একটা ক্যাকটাসের ক্ষেত্রে রিপোর্টিং করার বেস্ট টাইম কোনটা? নমস্কার বন্ধুরা, ডেজার্ট ক্যাফে উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সেরো ক্যাকটাস। এটা আমার কাছে এক বছরের কম সময়ের মধ্যেও এতটা বড় হয়েছে। এবং আজ আমি তোমাদেরকে বলবো যে একটা ক্যাকটাসের ক্ষেত্রে রিপোর্টিং করার বেস্ট টাইম কোনটা। তো যেমন এই ক্যাকটাসটা দেখতে পাচ্ছ তোমরা, উপর দিয়ে দেখলে মনে হবে পুরো টপটার সাথেই সেঁটে আছে, পাশ থেকে দেখলেও তাই। দেখো এইখানের যে কিছু রিবসগুলো আছে সেগুলো তলার দিকে ঢুকে গেছে। তো এরকম পর্যায়ই হলো একটা ক্যাকটাস রিপোর্ট করার বেস্ট টাইম। এবং এরকম সময় তুমি যদি রিপোর্টিং করো পরবর্তী টপে দেওয়ার পরে, তখনও এটা ঠিক এই গতিতেই বেড়ে উঠবে। তো তোমাদেরকে এটাই বুঝতে হবে। তো চলো গাছটাকে আমরা রিপোর্ট করে নিই। তোমাদেরকে বলে দিই এর কাঁটাটা খুবই ভয়ঙ্কর কাঁটা। তো খুবই ধীরে সুস্থে তোমরা এটাকে করবে, এটাই তোমাদেরকে বলবো। তাড়াহুড়ো করতে গেলে কাঁটা ফুটে যাবে। দেখছো রুট সিস্টেমটা দেখছো? তো এটা এই যে গাছ এত তাড়াতাড়ি বাড়ে বা গাছের হেলথ ভালো থাকে, সবটাই কিন্তু ডিপেন্ড করে মিডিয়ার ওপর। গাছের মিডিয়াতে তুমি কী দিয়েছো তার উপর ডিপেন্ড করে গাছটা কেমন বাড়বে। যেমন এই গাছটা, এটা আমি রিপোর্ট করেছিলাম আগের বার, মানে 2021 সালের অক্টোবরের দিকে। তো এখনও এক বছরও হয়নি, কিন্তু গাছের গ্রোথটা দেখতে পাচ্ছ তোমরা। চিন্তার কোনো কারণ নেই, এরকম গ্রোথ তোমার গাছেরও হবে, অবশ্যই হবে। তো তোমাদেরকে শুধু আমার বলা টিপসগুলোকে একটু ফলো করতে হবে। তো দেখবে তোমাদের গাছও, তোমাদের বিশেষ করে তোমাদের ক্যাকটাস বা অ্যাডেনিয়াম, সেগুলো আমার ইনস্ট্রাকশান অনুযায়ী তোমরা করো, দেখবে রেজাল্ট অবশ্যই ভালো পাবে। তো এটাকে আমরা ছাড়িয়ে নেব মিডিয়াটা। রিপোর্ট করব বলে আমি 3-4 দিন এটাতে জল দিইনি, যার জন্য এটা খুব সহজে ছেড়ে আসছে। বেশি রুটস এই পর্যায়ে ড্যামেজ না করাই ভালো। রুট প্রুন করবে ঠিক আছে, কিন্তু এরকম মিডিয়া ছাড়ানোর সময় বেশি রুটকে আঘাত করবে না, তাতে গাছ রিকভার হতে একটু টাইম লাগে। দেখো রুট প্রুনিং করে কেন, যাতে নতুন রুট ফের আবার ডেভেলপ থাকে। কিন্তু তুমি যদি একটা রুটকে ড্যামেজ করে দাও, সেইটা রিকভার হতে অনেকটা টাইম লেগে যায়। তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব ধীরে সুস্থে মিডিয়াটাকে ছাড়িয়ে নেওয়ার। তো দেখো মিডিয়াটা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি, এবার আমরা এটাকে একবার ভালো করে ধুয়ে নেব। এখানে দেখো রুটসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার রুটসগুলোকে প্রুন করার সময়। তো প্রুন করতে গেলে তোমরা জানো প্রুনারটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। আমি সেহেতু এখানে স্যানিটাইজার দিয়ে স্টেরিলাইজ করে নিয়েছি, তোমরাও স্টেরিলাইজ করার পরে তবেই ব্যবহার করো। এখানে যেহেতু রুটসগুলো একটু বেশি হেয়ারি আছে, সেহেতু আমরা এগুলোকে একটু বেশি করে প্রুন করে নেব। খেয়াল রাখবে 45 ডিগ্রি। দেখো রুটসগুলোকে প্রুন করে নিয়েছি, এবার নিয়ম অনুযায়ী ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে দেবো, সাথে আমি রুটিং হরমোনও ব্যবহার করেছি জলের সাথে, যাতে নেক্সট টাইম যখন রিপোর্ট করব তখন নতুন রুটসের ডেভেলপ হতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি 5 দিন পরে গাছটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। রুটসগুলো তোমাদেরকে দেখে খুব ভালোভাবে ড্রাই হয়েছে। তো এবার আমরা গাছটাকে রিপোর্ট করব। রিপোর্ট করার আগে প্রতিবারের মতো তোমাদেরকে আমি আবারও বলবো যে টবের সাইজের ওপরে গাছটার গ্রোথ অনেক ক্ষেত্রে নির্ভর করে। রিপোর্ট করার সময় পরবর্তী যে পটে তুমি রিপোর্ট করতে চাইছো সেইটার সাইজটা একটা খুব বড় ভ্যারি করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাই। দেখো গাছটার জন্য এই সাইজের টপটা বেস্ট কেন,
দেখো সাইডে কিছুটা গ্যাপ থেকেই যাচ্ছে, যেখানে গাছটা তার আরও গ্রোথ বাড়াতে পারবে। তো এই সাইজটা এই গাছের জন্য সবচেয়ে ভালো। এর থেকে আবার বেশি বড় সাইজে দিয়ে দিলে সেটা আবার গাছটার জন্য একটু বেশি বড় হয়ে যাবে। এখানে মিডিয়া দেওয়ার আগে এই যে খোলামকুচির দেখতে পাচ্ছ, এইটা উপরের দিকের অংশ, এটার নিচের দিকে ঢালু অংশ। এই ঢালু অংশটা সবসময় এরকম তলার দিকে যায়, এরকমও হতে পারে। এই বেশি ঢালু অংশটা সবসময় নিচের দিকে দিতে হবে। মিডিয়া প্রতিবারের মতো আমি বানিয়ে রেখেছি। তোমরা যদি মিডিয়া সম্বন্ধে না জেনে থাকো, আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা মিডিয়া বানানোর যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারো। এখানে এরকম সাইজের যে বড় বড়গুলো আছে সেগুলো আমরা তলায় দিয়ে দেবো। ঠিকঠাক মিডিল করে দেখেই বসিও, গাছ যেন খুব বেশি এক ধারে না হয়ে যায়। এই অবস্থায় তুমি গাছটাকে যদি আরও কোনো দিকে একটু কম বেশি হয়ে যায় সেটাও ঠিক সমান করে যেমন তুমি করতে চাও এই অবস্থায় করে দিতে হবে। দেখো গাছটা পুরো টবের মিডিল বরাবর বসে গেছে। এই যে সাইডে এতটা মিডিয়ার আমি গ্যাপ রেখেছি, এইটাকে আমি একটু বড় সাইজের সিন্ডার দিয়ে এটাকে মালচিং করে দেবো। এটা আর কিছুই না, জাস্ট একটু দেখতে ভালো লাগে। তো এখানে মালচিংটাও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই অবধি আমি দিয়েছি। তো এখানে গাছটা রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু এটাকে জল দেব না, এবার আমরা এটাকে একদিনের জন্য সেমি শেডে রেখে দেবো। আজ যে টাইমে আমরা গাছটাকে রিপোর্ট করলাম, কাল ঠিক সেই সময়ে যে ফাঙ্গিসাইড জলটাতে আমরা শিকড়গুলোকে আমরা ধুয়েছিলাম সেই জলটাকেই এতে আমরা স্প্রে আকারে দেবো। প্রথমে অল্প জল দেবো, সেকেন্ড যে ওয়াটারিংটা হবে সেইটা আমরা এতে ভরপুর জল দেবো। এবং এই গাছটা রোদ খুবই ভালোবাসে, তবে তোমাদেরকে আমি এক সপ্তাহের জন্য এটাকে সেমি শেডে রাখতে বলবো, রোদ লাগানোই যাবে না। কিন্তু এক সপ্তাহ পরে গাছটা আগে যে অবস্থায় তোমার গাছটা ছিল সেই জায়গাতে তুমি গাছটাকে রাখতে পারো। এবং খাবারের ব্যাপারটা বলি, খাবার আমি এটাতে মাসে দুবার করে খাবার ব্যবহার করি, একবার এনপিকে এবং একবার সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করি। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যদি এই রিপোর্টিং সম্বন্ধে আরও কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং তোমার যে বন্ধুরা এরকম ক্যাকটাস করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রো টিপস নিয়ে।